হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড মোবাইল টিউটোরিয়াল মাস্টার মোহাম্মদ মুখতার হোসেন আমি আপনাদেরকে আজকে এমন একটি টিপস দেখাবো যাহার মাধ্যমে আপনারা খুব সহজেই ইমেল আইডি খুলতে পারবেন তাহলে দেখতে থাকুন কীভাবে আমি ইমেল আইডিটা খুলি তো প্রথমে আমাকে মোবাইলের স্ক্রিনের উপরে সেটিংস যে অ্যাপস আছে এই সেটিংস অ্যাপটি খুঁজতে হবে দেখুন এখানে স্ক্রিনে আমরা এই দেখেন এখানে সেটিংস দেখতে পাচ্ছি আমরা এই সেটিংসের উপরে একটা ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এখন দেখেন স্ক্রিনে খুঁজতে হবে আমাদের অ্যাকাউন্টস এখানে নিচের দিকে দেখতে থাকেন অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে এই দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাকাউন্টস এখানে অ্যাকাউন্টস যে অপশনটি আছে এখানে আমরা অ্যাকাউন্টস এর ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম নিচে প্লাস অ্যাড অ্যাকাউন্টস আমরা এখানে প্লাস অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করব এবার দেখেন স্ক্রিনের উপরে গুগল নামে একটা অপশান আছে আমরা এখানে গুগলের উপরে ক্লিক করব একটু অপেক্ষা করুন অপেক্ষা করুন হ্যাঁ এখানে দেখেন ইমেল অর ফোন লেখা আছে একটা জায়গায় ইমেলর ফোন এখানে আমরা কিছুই লিখবো না নিচে দেখেন অর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যে আমরা এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করব হ্যাঁ এবার দেখেন উপরে লেখা আছে ফার্স্ট নেম আর লাস্ট নিচে আছে লাস্ট নেম আমরা ফার্স্ট নেমে একটা ফার্স্ট নেমে যার আইডিটা খুলবো আমরা তার ফার্স্ট নেমটা লিখব এম এস টি লাস্ট নেম এল আই জেট এ লিজা ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখা হয়ে গেলো এবার আমরা ওপর স্ক্রিনের উপরে নেক্সট লেখা আছে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট ক্লিক করার পর দেখেন এখানে বিডি ফোন নাম্বার মানে গেটে ভেরিফিকেশন কোড সেন্ড টু ইউর ফোন মানে আমরা একটা ভেরিফিকেশন কোড নাম্বার লাগবে তো অনেক মোবাইলে হয়তো এই ভেরিফিকেশন কোড নাম্বারটি চায় না তখন নিচে শুধু আমরা স্কাইপ লেখা থাকবে স্কাইপে আমরা যদি ভেরিফিকেশান নাম্বারটা না চাই তাহলে আমরা স্ক্রিনে দেখতে পারবেন স্কাইপ লেখা থাকবে আমরা কোনো ফোন নাম্বার প্রবেশ না করে স্কাইপে ক্লিক করব স্কাইপে ক্লিক করার পর পরে আমরা নেক্সট ক্লিক করব কিন্তু এখানে যেহেতু স্কাইপ নাই এখানে ভেরিফিকেশন কোড নাম্বার সেন্ড করতে বলছে একটা ফোন নাম্বারে তাই আমি আমার মোবাইলে মোবাইলের নাম্বারটা এখানে প্রবেশ করাচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর তেত্রিশ চৌচল্লিশ নব্বই তো আমি আমার আমার নাম্বারটায় মোবাইলটা মোবাইল নাম্বারটায় সেন্ড করতেছি তো এখানে নাম্বার লেখা হয়ে গেলো দেন স্ক্যান নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করেন নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে নিচে উপরে দেখতে পাচ্ছি ক্যান্সেল আর ভেরিফাই আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পর দেখেন উই ভেরিফিকেশন কোড টু এই নাম্বার আমি যে নাম্বারটা প্রবেশ করেছিলাম সেই নাম্বারের মোবাইলে হ্যাঁ কোড নাম্বারটি চলে গেছে তো আমরা ভেরিফিকেশন কোড নাম্বারটা সংগ্রহ করি সংগ্রহ করে এখানে লিখবো ভেরিফিকেশন কোড নাম্বার আঠারো একশো আশি চারশো পাঁচ ভেরিফিকেশন কোড নাম্বারটি পাইলাম একশো আশি ওয়ান এইট জিরো ফোর জিরো ফাইভ ভেরিফিকেশন কোড নাম্বারটি আমি সংগ্রহ করে নিলাম আমার ওই মোবাইল নাম্বার থেকে এখন আমরা স্ক্রিনের উপরে নেক্সট লেখা আছে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মান্থ ডে ইয়ার আমরা মান্থের পাশে যে অ্যারো চিহ্ন আছে নিচের দিকে আমরা এই এরো চিহ্নতে ক্লিক করি অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বিভিন্ন মাসের নাম কিন্তু আমরা যার নামে যার ইমেল আইডিটা খুলবো তার জন্ম মাস জন্ম মাস হলো জুন তাহলে আমরা জুনে ক্লিক করি তো এখন দেখেন পাশে মাসখানে দেখছি ডে মানে ওনার কোন তারিখে উনি জন্মগ্রহণ করছে ওই তারিখটা এই জন্য আমরা ডের উপরে ক্লিক করবো এখানে ডে দেখেন ডের উপরে আপ আপডাউন করতেছে এখানে আপনাকে স্ক্রিনের উপর থেকে দেখেন ওনার জন্ম তারিখ হলো জিরো সিক্স আমরা জিরো সিক্স দেখলাম তারপরে দেখেন ডানে লেখা আছে ইয়ার এখানে ইয়ারে কারশো আপডাউন করতেছে এখানে আমরা দেখব ওনার জন্মসাল উনিশশো একাশি উনিশশো একাশি লেখা হয়ে গেল মান্থ ডে ইয়ার লেখা হয়ে গেল এবার লেখেন দেখেন নিচে জেন্ডার নামে একটা অপশন দেখা যাচ্ছে জেন্ডারের ডানের দিকে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই নিচের দিকে অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করি অ্যারো চিহ্নতে ক্লিক করা হলো এখানে দেখেন মেল ফিমেল নামে একটা দুটো অপশান আছে আমরা এখানে ফিমেল ফিমেল যে অপশান আছে এখানে ক্লিক করব ফিমেলের উপরে ক্লিক করব ফিমেলের উপরে ক্লিক করার পর দেখেন একবার স্ক্রিনের একদম নিচে নেক্সট লেখা আছে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর যার নামে আমি আইডিটা আইডিটা খুলতেছি তার ইউজার নেম এখানে লিখব লিজা এল এল আই জ্যাট এ লিজা আক্তার এ কে আকা আক্তার লেখা হয়ে গেলো এখানে ইচ্ছা করলে আপনি আপনার মোবাইল নাম্বার দিতে পারেন বা অন্যান্য নাম্বার আপনি এখানে প্রবেশ করে দেবেন যেটা আপনার মনে থাকবে তো আমি এখানে কয়েকটি নাম্বার দিচ্ছি সেটা হল টু থ্রি ফোর ফাইভ সিক্স এই নাম্বারগুলি এখানে প্রবেশ করালাম তো এখন স্ক্রিনের ওপর দেখছেন নেক্সট নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একদম নিচে নেক্সট নেক্সট লেখা আছে আমরা এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর দেখতে পাচ্ছি এইটা অ্যাকসেপ্ট হচ্ছে না তো এখানে নিচে কয়েকটা নাম্বার দেওয়া আছে দেখেন এম এস টি নাইন জিরো নাইন ফোর টু ফোর বা এম এস টি ফাইভ ডাবল থ্রি এম এস টি থ্রি ডাবল নাইন তো আমাদেরকে যেহেতু এই নাম্বারটি নিচ্ছে না অবশ্যই এখানে তিনটি অপশান দেওয়া আছে তিনটি নাম্বারের থেকে যে কোনো একটিকে আমি সিলেক্ট করতে পারবো এখানে আমি একদম এম এস টি এল এম এস টি থ্রি ডাবল নাইন একদম নিচেরটা নিচেরটা আমি এল এম এস টি থ্রি ডাবল নাইন এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখন দেখেন এল এম এস টি থ্রি ডাবল নাইন এখানে ইউজার নেমে চলে গেছে একদম এখন এবার এখন একদম নেক্সট একদম নিচে স্ক্রিন নিচে নেক্সট নেক্সট ক্লিক করি নেক্সট ক্লিক করার পর আপনি যার আইডি খুলবেন ওনার নামের একটি পাসওয়ার্ড এখানে দিতে হবে পাসওয়ার্ডটি আমি এখানে দিচ্ছি দেখেন এল আই জেড এ লেজা এখানে দেখেন পাসওয়ার্ডটি লেখা হয়ে গেলো এবার দেখেন এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড আমরা এখানে কনফার্ম পাসওয়ার্ড লিখব কনফার্ম পাসওয়ার্ডে লিখব আবারও আপনি যে নামটি লিখছি এই নামটি আমার এখানে লিখতে হবে এল আই জেড এলিজা ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো লেখা হয়ে গেলো কনফার্ম পাসওয়ার্ড তো এখন আমরা স্ক্রিনের উপরে নেক্সট এখানে নেক্সট ক্লিক করবো একটু অপেক্ষা করেন এবার দেখেন এখানে লেখা আসছে স্কাইপ আমরা এখানে স্কাইপ এখানে ক্লিক করব এখন দেখেন একদম নিচে মোর নামে একটা অপশন আছে আমরা মোরে ক্লিক করব মোরে ক্লিক করার পর দেখেন স্ক্রিন নিচে একদম নিচে অ্যাগ্রি দেখা যাচ্ছে এগ্রিতে আমরা ক্লিক করব এগ্রিতে ক্লিক করার পর দেখেন ইওর গুগল অ্যাকাউন্টস এম এস টি থ্রি ডাবল নাইন এখানে অ্যাড হয়ে গেল এবার স্ক্রিনের একদম নিচে নেক্সটে ক্লিক করি একটু অপেক্ষা করুন অপেক্ষা করুন দেখুন এখানে একদম নিচে নেক্সট লেখা আছে আমরা এখানে নেক্সট ক্লিক নেক্সট করার পর দেখেন উপরে অ্যাড ক্রিয়েট আর ক্রিয়েট ডেবিট কার্ড আরেকটি অপশন নো থ্যাংকস আমরা এখানে নো থ্যাংকসে ক্লিক করবো নো থ্যাংকসে ক্লিক করার পর একদম স্ক্রিনের নিচে কন্টিনিউ এখানে ক্লিক করব এখন দেখেন স্ক্রিনের উপরে গুগল নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে গুগলের উপরে ক্লিক করে দেখেন এখন ওই ব্যক্তির যার নামে আমি একটি ইমেইল আইডি খুলছি তার ইমেল আইডিটি খুলে গেল এল এম এস টি থ্রি ডাবল নাইন অ্যাট দা রেট অফ জিমেল ডট কম তো এভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে জিমেল আইডি খুলতে পারবো তো যদি আপনি আমার এই টিপস টিস থেকে কোনো প্রকারের উপকার পেয়ে থাকেন বা যদি আপনার এই টিপসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের টিপটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ